ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গু। দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ায় দেশের হাসপাতালগুলোতে দেখা দিয়েছে আইসিইউ সংকট। রিস্ক বন্ডে সই করে সাধারণ ওয়ার্ডে সেবা নিতে বাধ্য হচ্ছেন মুমূর্ষু রোগীরা। অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই বলে জানালেন চিকিৎসকরা। তারা বলছেন ব্যাহত হচ্ছে অন্য রোগীদের চিকিৎসাও। রাশেদ বাপ্পির রিপোর্ট। ডেঙ্গু আক্রান্ত 6 বছর বয়সী আলভির চিকিৎসা চলছে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে। 6 দিনের জ্বরের 4র্থ দিনে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। কঠিন সেই সময়ে আইসিইউ সাপোর্ট প্রয়োজন হলেও শয্যা ফাঁকা না থাকায় বাধ্য হয়েই সাধারণ ওয়ার্ডে জীবনের ঝুঁকি নিয়ে নিতে হয়েছে চিকিৎসা। একই অবস্থা রবিউলেরও। থ্যালাসেমিয়া আক্রান্ত 9 বছর বয়সী রবিউল ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার 4 দিনের মাথায় চলে যায় সংকটাপন্ন অবস্থায়। আইসিইউ শয্যা ফাঁকা না থাকায় আলভির মতোই কঠিন পরিণতি মোকাবিলা করতে হয় শিশুটিকে। টানা 3 দিন জ্বর ছিল, পরে এখানে ভর্তি করানোর পরে মোটামুটি জ্বরটা প্রথম দিনে গেছে, আর এখন এই শরীরটা একটু দুর্বল, দাঁড়াইতে পারে না ঠিক মতন। আর জি ডেঙ্গু ধরা পড়ছিল 3 দিন, প্রথম 2 দিন জ্বর ছিল, বেশি একটা ই করে নাই, 2 দিনের পরে টেস্ট দিছিল, 3 দিনের দিন রিপোর্ট আইছে। রিপোর্ট হওয়ার পরে ডেঙ্গু ধরা খাইছে। ঠিক হয়েছে, পড়তে থ্যালাসেমিয়া, রক্ত পড়া লাগে, 9 বছর ধরে রক্ত পড়তেছি, হঠাৎ করে যে জ্বর আসছে, পরে মির্জাপুরে নিছি, মির্জাপুরে নেওয়ার পর বলছে ডেঙ্গু, আবার থ্যালাসেমিয়া। শুধু বাংলাদেশ শিশু হাসপাতালে নয়, ডেঙ্গু প্রাদুর্ভাব বাড়ায় প্রায় প্রতিটি হাসপাতালে দেখা দিয়েছে চরম আইসিইউ সংকট। আইসিইউ শয্যা ফাঁকা না পেয়ে রোগী নিয়ে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হচ্ছে স্বজনদের। চিকিৎসকরা বলছেন এবার ডেঙ্গুতে মাল্টি অর্গান ইফেক্ট করায় জটিলতা অনেক বেশি। আমরা আন্ডান ব্লাড প্রেশার মেনটেন করছি এবং ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন সিনড্রোম বলে একটা কমপ্লিকেশন হচ্ছে। এমন পরিস্থিতিতে নিজেদের অসহায়ত্ব প্রকাশ করা ছাড়া কিছুই করার নেই বলছেন চিকিৎসকরা। তাদের মতে ডেঙ্গু সংকটে চরমভাবে ব্যাহত হচ্ছে অন্য সব রোগের চিকিৎসাও। এটাই হচ্ছে সবচাইতে মানে আমাদের জন্য দুঃখজনক এবং হৃদয় বিদারক বিষয় যে একটা বাচ্চা ডেঙ্গুর সব সিনড্রোম নিয়ে আসলো অথবা তার এক্সপ্যান্ডেড ডেঙ্গু নিয়ে আসলো, কিন্তু তাকে আমরা এই মুহূর্তে আইসিইউ দিতে পারছি না। চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছাড়িয়েছে 26,000। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা।